হে মুসলমান আল্লাহর গোলাম, নবীজি কেমন সুন্দর ব্যবহার করতেন মানুষের সামনে, দিলের কানটা লাগায় শুনে যান। আমি অধম আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, মসজিদের ভিতরে একজন ঢুইকা পেশাব করতেছে, জোরে কন কি করতেছে, আরো জোরে বলেন কি করতেছে, ইহুদি পেশাব করে। হযরত উমরকে বলেন, নবী গো অনুমতি দেন, খাপ থেকে তরবারি বের করে বলে, জীবনের আর কোনোদিন পেশাব লাগবে না সেই ব্যবস্থা করে দে। নবী বলে, উমর তরবারি ভিতরে ঢোকাও, আমি আসি বিষয়টা আমি দেখতেছি। আবার হযরত উমর ডেকে বলেন, নবী পেশাব করে মসজিদ মাকায় ফেলতেছে, ও নবী আমার অনুমতি দেন, জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা আজকে করে দিচ্ছি। নবী ডেকে বলে, উমর থামো আমি আসি তো, গরম হয়ে না রাগ করিও না, আমি আসি বিষয় আমি দেখতেছি। ইহুদির পেশাব করে শেষ হয়ে গেল। আখিরি পয়গাম্বর ইহুদির কাঁধে হাত দিয়ে ডেকে বলে, শোনো তোমরা যেখানে ইবাদত করো সেই জায়গায় যদি কেউ পেশাব করে দেয় বলো তো তুমি কি করবা। ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, নবী গো তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে তরবারি। এই কথা শোনার পর নবী ডেকে বলে, শোনো যে জায়গায় আজকে তুমি দাঁড়িয়ে পেশাব করেছ এই জায়গায় আমরা ইবাদত করি, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না, যাও চলে যাও চলে যাও। ইহুদি জোকায় পরিশ্রী দিয়ে বলে, নবী গো আমি বারবার দেখা দেখি ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করতে চায়, কিন্তু আপনি বাধা দিলেন, পেশাব করলাম, ধমক দিলেন না, রাগ করলেন না, এত সুন্দর ব্যবহার দেখাইলেন, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন আখেরি পয়গাম্বর, কথা বলেন না কেন? আহারে মক্কা যেদিন বিজয় হয়ে যায়, রাসূলুল্লাহ আসলেন, আসার পরে ডেকে বলেন, উসমান ইবনে তালহাকে ডাকো। উসমান ইবনে তালহাকে কেন নবীজি ডাকলেন? এই উসমান ইবনে তালহা নবীজি যখন মক্কায় ছিলেন একদিন ডেকে বলে, উসমান ইবনে তালহা রে, এই খানার কাবার চাবি তোমার কাছে আছে, একটু চাবিটা খুলে দাও, আমি একটু খানায় কাবার ভিতরে প্রবেশ করে আমার মালিককে একটু সেজদা দেব, আল্লাহর হুকুম পালন করব। ডেকে বলেন, আমি দিতে পারবো না, অনুমতি নাই, কাফের আমাকে নিষেধ করেছেন, খানায় কাবারে চাবি ছিল, ওসমান ইবনে তালহার কাছে নবীজিকে খানায় কাবায় নামাজ পড়তে দেই নাই। নবীজি যখন মক্কা বিজয় হয়ে গেল ডেকে বলে, ডাক দাও ওসমান ইবনে তালহাকে ডাকে দাও। ওসমান ইবনে তালহাকে যখন ডেকে নিয়ে আসা হচ্ছে তার মনের মধ্যে ভয় হচ্ছে, দূর দূরে ভাব হচ্ছে, আরে এই মক্কা নবী আজকে মক্কা নগরীর কর্তৃত্ব রাজত্ব নবীর হাতে, পুরো মক্কার ক্ষমতা রসুলের হাতে, খানায় কামায় একদিন রসুলকে নামাজ পড়তে দেই নাই, হয়তো আজকে মক্কা বিজয় লাভ করার পর সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমারে ডাকতেছে। লোকটা চলে গেল, আস্তে আস্তে ভয়ে ভয়ে চলে গেল, মনে করছে আজকে জীবনের শেষ দিন। ওসমান ইবনে তালহা যখন রসুলের সামনে হাজির হয়ে গেলেন, নবীজি খানায় কামারের চাবি হাতে নিয়ে আসেন, নবীজির চাচা ইবনে আব্বাস মনে করে, হয়তো বা রসুলুল্লাহ এই চাবিটা আমার হাতে দেবেন, কিন্তু না না, নবীজি ওসমান ইবনে তালহার হাতে চাবিটা দিয়ে বলে, ও ওসমান ইবনে তালহা আজ থেকে চাবির দায়িত্ব তোমার। ওসমান ইবনে তালহা ডেকে বলে, নবী গো, ও নবী আমি মনে করেছিলাম একদিন খানায় কাবায় আপনাকে প্রবেশ করতে দেই নাই, নামাজ পড়তে দেই নাই, সেদিনের প্রতিশোধ হয়তো আপনি আজকে গ্রহণ করবেন, কিন্তু না, সেদিনের প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে খানায় কাবারের চাবি তুলে দিচ্ছেন। নবী গো আমি কেন অন্য ধর্মের থাকবো, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো এত সুন্দর, আপনি মানে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়ায় দিলেন, ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন আল্লাহু আকবার। ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ব্যবহার আমাদের সুন্দর হওয়া দরকার আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা تستبل حسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي
الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. আল্লাহ দেখে বলে ভালো আর মন্দ সমান হতে পারে, তুমি যদি মন্দির জবাব ভালো দিয়া দাও আমি আল্লাহ তোমার চরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো আর মন্দ সমান হতে পারে না, আর মন্দের জবাব মন্দ দিয়ে দেওয়া যাবে না। কে আপনার বলেছে তোরে খাইছি, আপনি বলতেছেন তোরেও খাইছি। কেউ যদি তোর নাক ফাটাবো আমি তোর দাঁত ঠেলে দেব। কেউ যদি বলে মানে সেও গালি দেয় আপনিও গালি দেন, সেও রাগ দেখায় আপনিও রাগ দেখান, বলেন তো সমাধান হবে? ইসলাম কত সুন্দর, আল্লাহ বলতেছে কেউ যদি তোমারে গালিও দেয় আপনি হেসে দেন, ভাই গালি দেওয়া হারাম, আপনার মুখে গালি মানেন, আপনি হাজি মানুষ কেন গালি দেবেন, আপনি আলেম মানুষ কেন গালি দেবেন, ভাই আপনি ভালো যুবক, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনার বাবা মুসলমান ছিল, আপনার মুখে গালি মানায় না, কথা বলেন আপনি যেগুলো গালি দিচ্ছেন আসলে কি এগুলো গালি খাওয়ার মতো? আমি কি কোনো অপরাধ করছি ভাইয়া? কথা বলেন এখন খারাপ হয়েছি, ও আল্লাহ জাহান্নামের ফেরেশতা যদি 12 ঘন্টা আমাকে আগুনের ভিতরে রাখে ওরে যেন 24 ঘন্টা রাখে, কারণ এই নেতা এই বড় এর কারণে আমার সর্বনাশ হয়ে গেছে, ও আমারে পথ ভ্রষ্ট করেছে, ও আমারে ভুল পথে পরিচালিত করেছে, ও দুনিয়াতে অপরাধ করা শিখাইছে, অন্যায় করা শিখাইছে, জুলুম করা শিখাইছে। এই লোকটা ইচ্ছা করলে আমারে ভালো বানাইতে পারতো, ভালো পথে পরিচালিত করতে পারতো, কিন্তু এই শয়তান নেতার কারণে, এই শয়তান মুরব্বীর কারণে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আল্লাহ ওরে আপনি আজাব দেন, দ্বিগুণ দেন। আল্লাহ ধরবে কোন ফেরেশতাকে ধরবে কোন, এর সহ্য হচ্ছে না। নেতা আর কর্মী মারামারি লাগবে। আল্লাহ আমার সাথে ওরা আজাব বেশি করে দেন, ডবল দেন, ডবল। রব্বানা আতিহিন দি আইনি মিনাল আজাব ওয়ালা আনহুম লা'নান কাবীরা, হে আমাদের রব ওদের আজাব আপনি দ্বিগুণ করে দেন, সমস্ত আজাব ভবিষ্যতের পাকড়াও করেন, ধরেন ধরেন। কথা কয় না আমার কথা না, সুরা আজাবের 68 নম্বর আয়াতের অর্থ বাড়ির যা কোরআন শরীফ খুলে দেখবেন, খুলে দেখবেন তো ইনশাল্লাহ। দেখো না কোরআন খুলে কি লেখা আছে তাতে, খোদার বিধান মানতে হবে সে কি মোদের জানা আছে। কথা কত কিছু পারি রে বলি না, তোরা মানুষ ভালো না, দিলের কানটা লাগায় শুনে যান। আদর্শ নেতার কথা বলি নাই, জালেম নেতাদের কথা সামান্য তুলে ধরলাম, আদর্শ মুরব্বীর কথা বলি নাই, জালেম মুরব্বীর কথা বললাম। এইবার চলেন তো আদর্শ নেতা কেমন আদর্শ নেতা হওয়া দরকার, এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা তার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ পাবনা চাঁদ পাহাড়ের যুবকেরা, কামালপুরের তাফসীর মাহফিলে তোমরা যারা বসেছ, অধমের আলোচনাটা এইবার দিলের কানটা লাগায় শোনো। আমার নবী পৃথিবীর আদর্শ নবী, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, আমার আপনার নবী আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শ নেতা ছিলেন, বিষয়গুলো জানতে বলেন, গভীর মনোযোগ দিয়ে আমি অদবের আলোচনা শোনা লাগবে, দিলের কানটা লাগায় শুনে যান। আমি কি আপনাদের এমন কোন আলোচনা শোনাচ্ছি যা আপনাদের ভালো না লাগার কোনো কারণ হতে পারে? এ মুসলমান আল্লাহর গোলা
নবীজি কেমন সুন্দর ব্যবহার করতেন মানুষের সামনে, দিলের কানটা লাগায় শুনে যান। আমি অধম আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, মসজিদের ভিতরে একজন ঢুইকা পেশাব করতেছে, জোরে কন কি করতেছে, আরো জোরে বলেন কি করতেছে, ইহুদি পেশাব করে হযরত উমরকে বলেন নবী গো অনুমতি দেন, খাপ থেকে তরবারি বের করে বলে জীবনের আর কোনোদিন পেশাব লাগবে না সেই ব্যবস্থা করে দে। নবী বলে উমর তরবারি ভিতরে ঢোকাও, আমি আসি বিষয়টা আমি দেখতেছি। আবার হযরত উমর ডেকে বলে নবী পেশাব করে মসজিদ মাকায় ফেলতেছে, ও নবী আমার অনুমতি দেন, জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা আজকে করে দিচ্ছি। নবী ডেকে বলে উমর থামো আমি আসি তো, গরম হয়ে তোমরা যেখানে ইবাদত করো সেই জায়গায় যদি কেউ পেশাব করে দেয় বলতো তুমি কি করবে? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে নবী গো তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে তরবারি। এই কথা শোনার পর নবী ডেকে বলে শোনো, যে জায়গায় আজকে তুমি দাঁড়িয়ে পেশাব করেছ এই জায়গায় আমরা ইবাদত করি, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না, যাও চলে যাও। ইহুদি চোখের পরিস্থিতি বলে নবী গো আমি বারবার তাকা দেখি ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করতে চায়, কিন্তু আপনি বাধা দিলেন, পেশাব করলাম, ধমক দিলেন না, রাগ করলেন না, এত সুন্দর ব্যবহার দেখাইলেন, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন আখেরি পয়গাম্বার, কথা বলেন না কেন? আহারে মক্কা যেদিন বিজয় হয়ে যায় রাসূলুল্লাহ আসলেন, আসার পরে ডেকে বলেন ওসমান ইবনে তালহাকে ডাকো। ওসমান ইবনে তালহাকে কেন নবীজি ডাকলেন? এই ওসমান ইবনে তালহা নবীজি যখন মক্কায় ছিলেন একদিন ডেকে বলে ওসমান ইবনে তালহা রে এই খানার কাবার চাবি তোমার কাছে আছে, একটু চাবিটা খুলে দাও, আমি একটু খানায় কাবার ভিতরে প্রবেশ করে আমার মালিককে একটু সেজদা দেব, আল্লাহর হুকুম পালন করব। ডেকে বলেন আমি দিতে পারবো না, অনুমতি নাই, কাফের আমাকে নিষেধ করেছেন, খানায় কাবার চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে, নবীজিকে খানায় কাবায় নামাজ পড়তে দেই নাই। নবীজি যখন মক্কা বিজয় হয়ে গেল ডেকে বলে ডাক দাও ওসমান ইবনে তালহাকে ডাক দাও। ওসমান ইবনে তালহাকে যখন ডেকে নিয়ে আসা হচ্ছে তার মনের মধ্যে ভয় হচ্ছে, দূরে দূরে ভাব হচ্ছে, আরে এই মক্কা নবী আজকে মক্কা আমারে ডাকতেছে, লোকটা চলে গেল, আস্তে আস্তে ভয়ে ভয়ে চলে গেল, মনে করছে আজকে জীবনের শেষ দিন। ওসমান ইবনে তালহা যখন রাসূলের সামনে হাজির হয়ে গেলেন, নবীজি খানায় কাবারে চাবি হাতে নিয়ে আসেন, নবীজির চাচা ইবনে আব্বাস মনে করে হয়তো বা রাসূলুল্লাহ এই চাবিটা আমার হাতে দেবেন, কিন্তু না না, নবীজি ওসমান ইবনে তালহার হাতে চাবিটা দিয়ে বলে ও ওসমান ইবনে তালহা আজ থেকে চাবির দায়িত্ব তোমার। ওসমান ইবনে তালহা ডেকে বলে নবী গো ও নবী আমি মনে করেছিলাম একদিন খানায় কাবায় আপনাকে প্রবেশ করতে নামাজ পড়তে দেই নাই, সেদিনের প্রতিশোধ হয়তো আপনি আজকে গ্রহণ করবেন, কিন্তু না না, সেদিনের প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে খানায় কাবারে চাবি তুলে দিচ্ছেন, নবী গো আমি কেন অন্য ধর্মের থাকব, যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো এত সুন্দর, আপনি মানে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়ায় দিলেন ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন আল্লাহু আকবার। ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ব্যবহার আমাদের সুন্দর হওয়া দরকার আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া
بينه عداوة كأنه ولي حميم. الله দেখে বলেন ভালো আর মন্দ সমান হতে পারে, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও আমি আল্লাহ তোমার চরম শত্রুটাকে তোমার পরম বন্ধু বানায় দেব বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো আর মন্দ সমান হতে পারে না, আর মন্দের জবাব মন্দ দিয়ে দেওয়া যাবে না। কি আপনারা বলেছে তোরে খাইছি, আপনি বলতেছেন তোরেও খাইছি। কেউ যদি বলে তোর নাক ফাটাবো, আমি তোর দাঁত ঠেলে দেব। কেউ যদি বলে ভালো, মানে সেও গালি দেয় আপনিও গালি দেন, সেও রাগ দেখায় আপনিও রাগ দেখান, বলেন তো সমাধান হবে? ইসলাম কত সুন্দর, আল্লাহ বলতেছে কেউ যদি তোমারে গালিও দেয় আপনি হেসে দেন, ভাই গালি দেওয়া হারাম, আপনার মুখে গালি মানেন, আপনি হাজি মানুষ কেন গালি দেবেন?